আপনারা দেখছেন একুশে দুই হাজার বারোতে তোমার প্রথম রিয়েলিটি শোতে অংশগ্রহণ সেটা হচ্ছে ক্লোজ আপ পয়েন্টে এরপর এবছর সারেগামা পাতে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে কোনটিকে তুমি বড় সফলতা বলে মনে করো ক্লোজ আপ ওয়ান সারেগামা আমি তো সারেগামা পাকে আমার বড় সফলতা বলে মনে করি কারণ ওই প্ল্যাটফর্মটা আমার মনে হয় যে ক্লোজ আপ ওয়ানের থেকে কয়েক গুণ বড় আমি ছোট করে বলছি না মানে আমার যেটা মনে হয়েছে আর কি যে ওই ওই প্ল্যাটফর্মটা কয়েকগুণ বড় এবং ওখান থেকে সবচেয়ে বড় কথা যেটা আমি অনেক কিছু নিয়ে এসেছি ক্লোজ আপ ওয়ান থেকেও আমি নিয়েছি কিন্তু ওখানের আমার শেখার পরিমাণটা বা এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয় যে ওখানকার থেকে একটু বড়। আচ্ছা এই এই সারেগামা যাওয়ার আগেও বোধ হয় আগের সারেগামা পাতে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল সেটাই বোধ হয় সারেগামার মঞ্চে প্রথমবার পারফরমেন্স সেটার অনুভূতি একটু জানতে চাইবো পার্টিসিপেন্ট হিসেবে একরকম অনুভূতি এবং গেস্ট হিসেবে একরকম মানে এই দুইটার মধ্যে পার্থক্যটা কীরকম ওই স্টেজে আমি যখন প্রথমবার যাই ওই এক্সপিরিয়েন্সটা আমার কাছে অনেক বেশি এক্সাইটিং ছিল কারণ বাংলাদেশ থেকে আসলে ওখানে গিয়ে পারফর্ম করা যায় এরকম সাধারণত তার আগের সিজনগুলো তো আমরা কখনোই দেখিনি আমি দেখতাম সারেগামাপা রেগুলার এরকম সাধারণত আমরা দেখিনি কিন্তু তো এবং হুট করেই আমাকে মানে আমি জাস্ট বলেছিলাম যে এই ধরনের একটা এক্সপেরিমেন্ট হতে পারে কিনা আপনাদের স্টেজে পরে বলছে হ্যাঁ তুমি যদি কলকাতায় আসো আমাকে জানাইও তো এরপর আমি যখন কলকাতায় যাই যাওয়ার পরে আমি ওনাদেরকে জানাই যে আমি তো কলকাতায় তো এরকম কোনো পারফরমেন্সে যদি আমাকে রাখা পসিবল হয় তাহলে আমি চলে আসবো আচ্ছা তাহলে তুমি চলে এসো এবং এই মানে ভাইরাল হওয়া ভিডিও থ্রুতে যে আমি ওখানে গিয়ে পারফর্ম করব এটা আমার কাছে খুব মানে এটা অন্যরকম একটা ব্যাপার ছিল এবং সেটি এর পরবর্তীতে আরো বড় আকারে প্রচার পায় এবং হচ্ছে ভাইরাল হওয়ার যে ভিডিওটি ছিল সেটির পরে আমরা আরো একটি ভাইরাল ভিডিও পাই যেটা হচ্ছে আমার পায়ের মঞ্চে তো পারফরম্যান্স আমরা সরাসরি দেখব মানে সরাসরি গান শুনব আমরা অবন্তীর কাছ থেকে শুদ্ধ করে খালি গলায় যদি আমাদের জন্য একটু করে গান হয়ে যায় নিশ্চয়ই বেশি হাসলে আমার গলা ভেঙে যায় আচ্ছা ভাঙা গলা একটা গান শুনতে চাই আমরা ওকে চেষ্টা করছি এখন তো সময়ে ভালোবাসা এদু তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো অপ্রিয় অপ্রিয় এখন তো সময়ে ভালোবাসা এ দুটি

একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে তুমি কি যখন ইচ্ছা তখনই শিষ্টা বাজাতে পারো হ্যাঁ মানে এটা আসলে इट्स কাইন্ড অফ আমি যেরকম গানের জন্য রেয়াজ করতে হয় হুইসেলের জন্য রিয়াজ করতে হয় আচ্ছা মানে এটা আমি যদি রিয়াজটা না করি তাহলে একটু রাফ হয় বা মানে এটারও একটা মানে প্র্যাকটিস আছে আর কি প্র্যাকটিস করতে হয় শুধুমাত্র একটাই আওয়াজ তুলতে পারি যাও এই যে একটা পার্থক্য দেখা যায় মানুষ ভাইরাল হওয়ার আগে এবং ভাইরাল হওয়ার পরের লাইফস্টাইলের মাঝে একটা বিশাল পার্থক্য চোখে পড়ার মতো বা হচ্ছে একটা আর্টিস্ট যখন তারকা খ্যাতি পায় খ্যাতি পাওয়ার আগের লাইফস্টাইল এবং পরের লাইফস্টাইলের মাঝখানে একটা পার্থক্য থাকে তো তোমার কাছে জানতে চাইবো যে ভাইরাল হওয়ার আগের লাইফস্টাইল কেমন ছিল বা এখন ভাইরাল হওয়ার পরের লাইফস্টাইলটা কেমন আসলে আমার লাইফস্টাইলে কোনো চেঞ্জ আসলে খুব একটা আমি বলবো না আমি আগেও যেরকম ছিলাম এখনও সেরকমই আছি হ্যাঁ আশেপাশের কিছু সারাউন্ডিংসের আমি চেঞ্জ একটুখানি দেখতে পাই যে হ্যাঁ আগে অল্প কিছু মানুষ চিনতো এখন একটু বেশি মানুষ চিনে বা অনেকে এসে আমাকে উইশ মানে জানায় বিভিন্ন ধরনের ছবি তুলতে চায় এই আর কি